আমাদের চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সকল সুস্থতা কামনা করে আজ সকালবেলা একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় গাছে ফুলগুলো এতই সুন্দর দেখতে লাগছে যে ভিডিও না করে থাকতে পারলাম না। তো একবারে রাস্তা ধারে এই গাছটা আছে, আরেকটা গাছ ছিল ঘিয়া কালারের জবা গাছ, সেটা কিন্তু এই ঘরের কাজের জন্যই কেটে দেওয়া হয়েছে। আর এই যে ইঁটগুলো দেখতে পাচ্ছেন, এই ইঁটগুলো হচ্ছে আমাদের। আর এদিকে টোটোটা তো এখনও ঘুমোচ্ছে, টোটোটাকে এখনও তোলা হয়নি, আর আমিও ব্রাশ ট্রাশ করছি। তো সাথে থেকে দেখবেন, আশা করছি আজকের ভ্লগটা খুব ভালো লাগবে। আমার তো বাসন ধোয়া রোজকার কাজ, সকালে উঠে আগে বাসন ধোয়া, তার আগে একটু দেরি হয়ে গেল, শরীরটা ভালো নাই খুব একটা, একটু দেরি করেছি, 6:30 উঠেছি। বলছি শীতটা একবারই ফুরিয়ে গেল, একটুও ঠান্ডা লাগেনি। চাদর ঘুম থেকে উঠেই দেখছি বিরাট গরম করছে, চাদরকে ফুলে তাড়ে তুলে দিচ্ছি, আমি যে লাতা দিচ্ছি। আর এমনই গরম করছে মনে হচ্ছে এখন গায়ে জল দিয়ে এতই গরম করছে। আর তো গরম পড়ে গেল, এখন শীতে কী হবে জানি না। এই তো ফাল্গুন মাস, ফাল্গুন মাসের বেশি দেরিও নেই, মানে এই 6 দিন হয়ে যায় যে মাসটা। এত গরম জল দিয়ে গায়ে ভালো করে বাগাতে পারিনি পূজার মতন, পূজার কত সুন্দর বাগাইছে। আর গজুবাবু তো স্নান করে একবার স্কুল যাওয়ার জন্য রেডি। আজ হলো 21 তারিখ, গজুবাবুর পরশু থেকে পরীক্ষা নাকি 27 তারিখ, 27 তারিখ থেকে পরীক্ষা। ওকে ওর জন্য একটু দাঁড়াতে হবে ঘরে। এই স্কুল যাবি? হ্যাঁ আমিও রেডি, সম্পূর্ণ রেডি নেই, মাথাটা এখনো খেপা হয়ে আছে। কি আছে মাথায়, চুল আছে, ও মাথা চুড়বে তোমার আবার। তোর বই ব্যাগটা কই রে? না চলে গেছে, এই বললি যাবো নি এসব সঙ্গে। তুই আবার স্কুলকে আসল নিয়ে যাচ্ছিস? আজকে টিফিন কি, টিফিন কি দেখি? টিফিন দেখাতে হবে নি থাক। কেন আসল নিয়ে যাবে আজ? ও বাবা লুচি আর কি বন্ধু। কি নামটা, কি পদিয়ে নাম ধরো, ধরে তুলো লে উঠ। হ্যাঁ গজুবাবু স্কুল চলে যাওয়ার পর আজকে মুড়ি খাবার কিন্তু কিচ্ছু করা হয়নি, ওই জন্য তেল, সর্ষের তেল আর শশা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি জল ঢেলে। তারপরে উনুনের কাছে চলে এসেছি, দুধ চলে এসেছে, আজকে 2 লিটার দুধ নিয়েছি, তো একটু বেশিই দুধ নিলাম। দুধটা গরম করার পর এখন চলে এসেছি ভাতের কাছে, মানে ভাত বসাতে স্নান টান হয়ে গেছে, তো স্নান করার পরে ভাতটা বসিয়ে দিলাম, কারণ দেরি হয়ে গেলে রান্না করতে দেরি হবে। ভাত আর ডাল ভাতে দিয়ে দিলাম। তারপরে যে লাউ দেখতে পাচ্ছেন, আজ অনেকদিন থেকে লাউ খেতে ইচ্ছে করছে, তো গ্রামেরই একটা ঠাকুমাদের বাড়িতে লাউ নিয়ে আসলাম। লাউ তো এখন মোটামুটি দামে আর কি আছে,
তো ওই যে গল্প করছি, হাসি ঠাট্টা করছি, আর লাউগুলোকে আমি ঝটপট করে কেটে নিচ্ছি। লাউয়ের দেখি কি করা যায় আজকে। তো সাথে থেকে দেখুন ব্লগটা, আশা করছি খুবই ভালো লাগবে। তারপর যেটুকু খেতে দিলাম, আর লঙ্কা আর মুড়ি আর একটু মিষ্টি ছিল, মানে বোঁদা মিষ্টি ছিল, তো সেই সব দিয়ে খেতে দেওয়ার পর জেঠুও আমার সাথে বসে আনাজ আরে কেটে দিচ্ছে, কারণ না কেটে দিলে তো তাড়াতাড়ি হবেও না। ওই জন্য জেঠুকে বললাম যে একটু কাটাকাটি করে দাও। আর এদিকে কাটাকাটি করতে করতে দেখি ভাত হয়ে গেছে। আর আমি এখানে কি করছি বলুন তো, দেখতে পাচ্ছেন ভাতের যে হাঁড়িটা, ওটাকে বেশ জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, মানে পুছে নিচ্ছি। এটা আমাদের হয় যে যে গায়ে যে ভাতের হাঁড়ি গায়ে যে কালিগুলো লেগে থাকে, ওটা যদি একটু পরিষ্কার করে নিই দেখতে ভালো লাগে। আর আজকে ফ্যানটা কিন্তু আমাকেই গড়াতে হবে। ফ্যান ভাতের মানে যেটা ভয় করি সেটাই হয়, যে ভাতের ফ্যান গড়াতে যে হাত পুড়িয়ে দেবো, পা পুড়িয়ে দেবো, কিন্তু আজকে সাহস করে না হয় একটু ভাতের ফ্যানটাকে গড়ানো যাক। মানে আমি চেষ্টা করছি যাতে ভাতের ফ্যানটা একটু গড়াতে পারি, সবই তো করতে হবে, ওই জন্য আগে থেকে আমি চেষ্টা করে আসছি প্রত্যেক দিন মা। আর হ্যাঁ, মা কিন্তু করবেই এটা, কেননা যে ভাতের এটাকে যে উপুড় করে সেটা তো আমি আর পারি না, সেটা মা করবে। ওই জন্য আগে আমি ভাতটাকে ফ্যানটা একটু ঝরিয়ে নিচ্ছি, তারপর মা ওটা উপুড় করে দিবে। এদিকে করতে করতে ভাবছি লাউটাকে বসিয়ে দিই, লাউটা মানে হয়ে গেছে, ডালটা করলাম, তারপরে লাউটা করছি, ডালটা হয়ে গেছে তারপরে লাউটা করছি, লাউটার উপরে মানে তেলের উপরে তুলে দিলাম, তো করছি। আর একটা কথা, মানে কয়েকদিন ধরে আপনারা অনেকে কমেন্ট করছেন যে অনু তুমি বেশি কাজ করছো, পড়াশোনা করছো না, এরই মাঝে পড়াশোনাটাও করছি, তো সব কিছুই করতে হবে একসাথে, পড়াশোনাও করতে হবে, রান্নাবান্নাও করতে হবে, কাজবাজও করতে হবে, সব কিছুই করতে হবে। আর হ্যাঁ, আবার অনেকে এও কমেন্ট করছে, কালকের ভিডিওতে দেখলাম যে তোমার মায়ের শরীর খারাপ বলে, মানে মায়ের শরীর খারাপ হলে মেয়েকে একটু বেশিই কাজ করতে হয়। সেরকম কোনো ব্যাপার না, মা তো ভালো থাকলে আমাকে তো কোনো কাজ করতেই হয় না, মা এখন অসুস্থ বলে আমাকে কাজ করতে হচ্ছে। তো মানে কি বলবো, মা যে অসুস্থ তার জন্যে শুধু আমাকে যে কাজ করতে হচ্ছে সেরকম কোনো ব্যাপার নয়, সবাই মিলে মিশে কাজ করছি। তো হিসেব মতো দেখতে গেলে আমার জেঠিমার উপরে বেশি চাপটা পড়ে যাবে, তো একজন অসুস্থ আরেকজন কাজ করে করে আরও অসুস্থ হয়ে যাবে। ওই জন্য আমি চেষ্টা করি যে যতটা পারা যায় সবাইকে সুস্থ রেখে কাজটা নিজেই করে নিই, আর বড় যখন হয়েছি পারবো যখন সবই করতে, কেন করব না, এটাই হচ্ছে কথা। তো এরপরে এই করতে করতে সবজি টবজি দেখতে পাচ্ছেন, সবজি কাটাকাটি হচ্ছে আর অনেক কিছু। এই স্কুল থেকে এসে কি কিনা হয়েছে? হ্যাঁ, স্কুল থেকে এসে কি রে, দে আমাকে একটা, দে তোর একটা, আমার একটা, আমার একটা, তোর একটা। রান্না ঘরে বসা মানে খাওয়া শুদ্ধ টাইম পাওয়া যায়নি, তো এখন আমি লাউটাকে বসালাম, ওই জন্য একটু ফাঁকা হয়েছে। আর যে বোঁদাগুলো তো অনেকক্ষণ থেকে আছে, মানে দেখছি আর লাল ফেলছি জিভে, ওগুলো থাক আগে আমি খাই, তারপরে আবার কাজ করবো। ঝোলটা বসিয়ে দিয়ে চলে এসেছি, একটু ফাঁকা হয়েছে বলে আমি বললাম যে আপনাদের সাথে আমাদের নতুন যে ঘর সেটা একটু শেয়ার করি। নতুন ঘর এখন পুরো অন্ধকার হয়ে যাবে, আবার নিচের তলার মতো, সেন্টারিংয়ের তো কাজ হচ্ছে, এখন সেন্টারিংয়ের কাজ ছাড়া আর কিছু হচ্ছে না। ওই জন্য ভিডিওতে ঠক ঠাক অনেক রকম আওয়াজ আপনারা পান, মানে এটা পাবেন এখন প্রত্যেক দিন, কারণ এখন তো পাটা পিটা হচ্ছে, সেন্টারিং চলছে, মানে এই কাজগুলো হবে, তাছাড়া আর কিচ্ছু করার নেই, ভিডিওতে একটু আওয়াজ আসবেই এরকম। আর এদিকে দেখুন ওই বেলকনি
ব্যালকনির যে ডিজাইনটা হয়েছে এই ব্যালকনি তো সেম ডিজাইন হচ্ছে, তো এটা আজ দুদিন হলো ঢালাই করেছে ওই জন্য এখন এইভাবেই আছে। আবার এটা খুলবে যখন তখন এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। তো যাই দেখি তরকারির কি অবস্থা। লুচি হতে হতে বোঁদে চলে এসছে, এই যে বোঁদে এবারে জাম মাটি ঢালছি দিয়ে সবাইকে এবারে খেতে দিব। এই গজু বোঁদে খাবি আই ভাই, এই দেখো বোঁদে এনেছে, চলে এসো বোঁদে না খুব দেখতে সুন্দর লাগে, এই হুনমানের মতন ঝাপাচ্ছে রে, হুনমান চলে এসছে নাকি কি? নাই দেখো লুচি, ওরে বাপরে, এই লুচি নিয়ে পালি গেল, নিয়ে চলে এসছে হনুমান, তোমাকে দিচ্ছে তুমি খাও। বাবা রে, ঘড়িতে এখন বাজছে 11টা, বাজতে এখনো না 11টা 2 বাজছে, তো এখনো শোয়া হয়নি, খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, বিছানাপত্র কমপ্লিট, এরপরে ঘুমোতে যাব, গজু ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, তো তারপর আমাদের গল্প টল্প হচ্ছিল, বসেছিলাম। তো আজকে আপনাদের সকলকে জানাচ্ছি এখনের মতো গুড নাইট, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে আসবো, তো আজকে এখানেই টাটা, বাই বাই।